আমরা অনেকেই পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেয়েছি এবং ভর্তি নিশ্চয়ন ফি জমা দিয়েছি, কিন্তু নিশ্চয়ন ফি যে আমি জমা দিয়েছি ভর্তিতে নিশ্চিত হয়েছে এমন কোনো SMS আমরা এখনো পাইনি। সো এটা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে যাচ্ছেন যে আমার ভর্তিতে নিশ্চয়ন হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো। সো এই শর্ট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ভর্তিতে নিশ্চয়ন হয়েছে কিনা। সো প্রথমে আপনি চলে যাবেন btvadmission.gov.bt ওয়েবসাইটটিতে, এখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমরা চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদনকারী লগ ইনের একটি অপশন আছে। আবেদনকারী লগ ইন অপশন থেকে আমরা আমাদের রোল, বোর্ড, পারমিশন এবং সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করব। লগ ইন করলে আপনি এখানে বেশ কিছু অপশন পাবেন। এখানে ভিউ রেজাল্টের অপশন আছে, অ্যাপ্লিকেন্ট ইনফরমেশনের অপশন আছে, অটো মাইগ্রেশন স্ট্যাটাস আপডেট করার অপশন আছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি ভিউ রেজাল্ট, সো ভিউ রেজাল্টে যদি ক্লিক করি এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন আমার যে ক্যান্ডিডেট আছে ওনার কিন্তু দুইটা জায়গাতে চান্স আছে। কি হচ্ছে বাগেরহাট মেরিন ইনস্টিটিউটে শিপবিল্ডিং টেকনোলজিতে, আর একটি হচ্ছে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে। আমরা কিন্তু খুলনারটা কনফার্ম করেছি, অর্থাৎ আমরা খুলনার জন্য নিশ্চয়ই ফি জমা দিয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড লেখাটা আসছে, আর একটিতে আসছে নট অ্যাপ্রুভড। দ্যাটস মিন আমরা এটার জন্য কিন্তু নিশ্চয়ই ফি জমা দিই নাই, আমরা জমা দিয়েছি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজির জন্য, এখানে এটি অ্যাপ্রুভ দেখাচ্ছে। সো এভাবে আপনারা খুব সহজেই চাইলে আপনার ভোটারিটি নিশ্চয়ন হয়েছে কিনা, অর্থাৎ নিশ্চয়ন ফি সঠিকভাবে জমা হয়েছে কিনা সেটি দেখতে পারেন। এছাড়াও আপনি যখন বিকাশে নিশ্চয়ন ফি জমা দিয়েছেন, বিকাশের যে SMS আছে বা নগদ রকেট যেভাবেই দিয়ে থাকেন সে কোম্পানির যে নিশ্চয়নের SMS টা আছে সেটি যথেষ্ট। তারপরে এভাবে আপনারা নিশ্চিত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।